রঙিয়াত রাষ্ট্রীয় বজরং দলৰ রক্তদান শিবির। রঙিয়াত আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ আর রাষ্ট্রীয় বজরং দলৰ প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি বৃহস্পতিবারে রঙিয়ার ষষ্ঠ হাসপাতালৰ সহযোগত এটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত শিবির অনুষ্ঠানটি উদ্বোধন করে ষষ্ঠ হাসপাতালৰ জ্যেষ্ঠ চিকিৎসক হিতেন কলিতাই। রঙিয়ার ষষ্ঠ হাসপাতালত ব্লাড বেঙ্ক নির্মাণ কার্য ক্ষিপ্রগতিত চলি থাকা উল্লেখ করে চিকিৎসকগৰাকীয়ে আর প্রায় এমাহমানের ভিতর সম্পূর্ণ হওয়ার পিছত সরকারের অনুমতি সাপেক্ষে ব্লাড বেঙ্কর কাম আরম্ভ হব বলে মন্তব্য করে। নমস্কার, জয় শ্রীরাম। আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজি আমি রঙিয়া জেলার তরফের রক্তদান শিবির ষষ্ঠ হসপিটালের উদ্যোগত অনুষ্ঠিত করছো। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করে ষষ্ঠ হসপিটালের স্বত্বাধিকারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মাননীয় ডক্টর শ্রী হিতেন কলিতা স্যারে। উক্ত অনুষ্ঠানত আজি রাষ্ট্রীয় বজরং দলের রঙিয়া জেলার অতি কমেও 50 জন বজরঙ্গী বন্ধুয়ে রক্তদান করে, আনহাতে 80 জনতকৈও অধিক বজরঙ্গী বন্ধুয়ে রক্ত পরীক্ষা করে। অনুষ্ঠানত ভালে সংখ্যক বজরং দলের কর্মকর্তাসকলে রক্তদান করে। শিবিরত বিভিন্ন প্রান্তর বজরং দলের কর্মীর আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রঙিয়া জেলার সম্পাদক সমীর কলিতা, সংযোজক অনুপ দাস উপস্থিত থাকে। আজি এই বিশেষ বজরং দলের প্রতিষ্ঠা দিবসত আমি রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করব পাই সুখী অনুভব করছো। মই নিজেও ব্লাড ডোনেট করছো আর রাইজর জ্ঞাতার্থে এই জানাব বিচার যে ষষ্ঠ হসপিটালে ব্লাড বেঙ্ক এটার কনস্ট্রাকশনের কাম করে আছে আর আমার এমাহমানের ভিতর কনস্ট্রাকশন বা এই নির্মাণ কার্য সমাপ্ত হব। তারপর সরকারে অনুমতি প্রদান করলে আমি তার ফাংশনিং আরম্ভ করিম। সো আজির এইটাই মোর আশা, সবাই আহি ব্লাড ডোনেট করক, দুর্গত বিপদত পড়া মানুষখিন সহায় করক। ধন্যবাদ। রঙিয়ার পৰা নিতুল ডেকা, রিপোর্ট নেক্সট।